এই যে পাটাটা দেখছেন না, আগে দুটো বলদে টানত এটা, এখন একটা মানুষ দুটো বলদের কাজ করে, যার ফলে এই কষ্টটা এখন নিজেদেরকে বাধ্য হয়ে তুলে নিতে হয়েছে, বাধ্য করতে হয়, চাষে এই ধরনেরই কষ্ট হয় আর কি, এগুলো আমরাই বুঝি। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রিয়াংশু, তোমরা দেখছো দা পডকাস্ট। তো আমরা আজকে চলে এসেছি আরামবাগে, এখানে গরমকাল কেউ বলতে পারবে না, বিভৎস হাওয়া, হাওয়াই হাওয়া। তো ব্যাপারটা হচ্ছে আরামবাগে চলে এসেছি আলুর খেতে, আলু খেতে, আলুর পাতে, আলু ভাতে, খেতে চলে এসেছি আলু, 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 যেখানে বস্তা বস্তা আলু যায় বহু দূর 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 দূর, আমার ফ্যামিলিরাও আছে সকলে। এত হাওয়া দেখতে পাচ্ছ তোমরা, চুল উঠছে। তো এখানে দেখাবো যারা চাষি, যারা আলু তুলে, আলু তৈরি করে, তাদের ব্যাপারে আজকে জেনে নেব হাওয়ায় কতটা আওয়াজ আসছে আমি জানি না, প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া, কতটা আওয়াজ আসছে আমি জানি না, এখন বুঝতে পারছি না। তো যাই হোক, তোমার সাথে দেখা করবো যেই দাদা আলু চাষ করে এবং আলুগুলো কীভাবে মানে বস্তায় ভরে চলে যায় হাউসে, তারপর ওখান থেকে সব জায়গায়, বিভিন্ন স্টেট সব জায়গায় যায়। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি মজা হবে। এটা কোনো ফুড ব্লগ না, বাট ফুডের মানে কোনো খাবার তৈরি করার যেই পদ্ধতি, যেই জিনিস, আলু বিরিয়ানিতে যেটা সবাই প্রিয়, সেটার ব্যাপারে আজকে জানতে চলে এসেছি। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আলু তুলতে দেখতেই পাচ্ছো ওখানে কত সুন্দর, অধিকটা মানে এরকম ভাবে টানা হয়ে গেছে, তারপরে আলুগুলো বেরিয়েছে, আলু তোলা আরম্ভ। বস্তার পাটটা আমি তোমাদের দেখাচ্ছি অধিকটায় একটু আগে গিয়ে, আমি একবার আবার ট্রাই করব আলু তোলা, দম লাগে ভালো, কিন্তু আলু তুলতে পারছি আমি। আলু কিন্তু বার করতে আমি পেরেছি, পুরোটা আমি না টেনে দেবো, এই যে আলু কিন্তু বার করতে পেরেছি, বার করতে পারিনি, কেউ কিন্তু বলো না যে কি বলছো, কিন্তু সত্যি এটা খুব কষ্টকর রোদ্দুরের মধ্যে টেনে বার করা। আমি হয়তো 10 মিনিট দাঁড়িয়ে, কিন্তু এটা যেই কষ্টটা করছে এটা কেউ পারবে না করতে, এটা আমি 10 মিনিট জাস্ট দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, এটা টানা, এটা কিন্তু ভালো ওজন, এটা কিন্তু ভালো ওয়েট, তার মধ্যে রোদ্দুরের মধ্যে টানা, এটা খুব কঠিন ব্যাপার। তো এবার তোমাদেরকে ওদিকটায় গিয়ে আমি দেখাবো। এই যে ফাটানটা দেখছেন না, আগে দুটো বলদে টানত এটা, এখন একটা মানুষ দুটো বলদের কাজ করে, কিন্তু সেটা পরিস্থিতি চাপে, কারণ এখন আর বলদ কেউ আর বাড়িতে মানে পশুপালনটা আর ঠিক করতে পারছে না, যার ফলে এই কষ্টটা এখন নিজেদেরকে বাধ্য হয়ে তুলে নিতে হয়েছে। দুটো বলদের কাজ একাট করছি সারা দিনে, বাধ্য করতে হয়, চাষে এই ধরনেরই কষ্ট হয় আর কি, এগুলো আমরাই বুঝি। যখন আলু লস যায় তখন আমাদের কথা কেউ ভাবে না, আলুর দাম যখন বাড়ে তখন বাবা গোটা বাজার জুড়ে, কর্পোরেশন জুড়ে লোক নেমে পড়ে, হাহাকার মিশে যায় একদম। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ একদম আলু যেগুলো তোলা হচ্ছে ওই দিক থেকে ঠিক এখানে এসে সব একদম গুছিয়ে গাছিয়ে একদম বস্তা তোলা হচ্ছে। তো কাকু, একটু আপনার সাথে আমি কথা বলে নেবো। তো এখানে কি একদম মানে কাটা নষ্ট করা আলু যেগুলো, সেগুলো কি বস্তায় তোলা হচ্ছে না সেগুলো ফেলে দেওয়া হচ্ছে? ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর এখন বস্তায় ক কেজি মাল থাকে?
মাল থাকবে 50 কে থেকে 51 কে থাকে আর কি। আচ্ছা, আপনারা এখানে রোদ দূরে দাঁড়িয়ে তাও কতক্ষণ কাজ করেন? সারাদিন। আচ্ছা, আলুগুলো তোলার পর এখান থেকে আর কি কি মানে হয় আর কি? আলু তোলার পর, আলু তোলার পর তিল হবে, পাট হবে। আচ্ছা, তারপরে মানে এখানে বস্তা বাঁধাবো হয় জমিতে আর কি। আচ্ছা, ফসলের পর এরপর একটা ফসলই হবে, তারপর আবার ধানে চলে যাবে। ঠিক আছে কাকু, আপনার কাছ দিয়ে জেনে খুব ভালো লাগলো আলুর জিনিস, আলুর ব্যাপারে।